আমরা পদ সম্পর্কে জেনে গেছি। পদ জিনিসটাতে কি থাকে? একটা কনস্ট্যান্ট পার্ট থাকে আর একটা ভ্যারিয়েবল পার্ট থাকে। যেমন ধরো -2xy, তো এটা একটা পদ হবে, তার ভিতরে -2xy আছে। চাইলে তুমি জাস্ট x2 এটাকেও একটা পদ বলতে পারো, কারণ সামনে 1 থাকবেই। অথবা শুধু 5 এটাও একটা পদ হতে পারে, কারণ এখানে x0 এটাও একটা ভ্যারিয়েবল পার্ট আছে। এখন তুমি যদি পদের মাত্রা নিয়ে আলোচনা করো, জিনিসটা একটা নতুন জিনিস। পদের মাত্রা কি? ধরো এই যে জাস্ট যদি বলি আমি x2, এইখানে আমার ভ্যারিয়েবল পার্টটা কত? x2। সামনে 1 একটা ধ্রুবক পার্ট আছে, সত্য। ভ্যারিয়েবল পার্টে সর্বোচ্চ যে পাওয়ারটা আছে, কত পাওয়ার আছে ভ্যারিয়েবল পার্টে? পাওয়ার হলো গিয়ে 2। তো এই x2-এর মাত্রা হলো গিয়ে 2। হিসাবটাও একটু অন্যভাবে দেখতে পারো, ধরো 2x³y² এটা তোমার কাছে ধরো আরেকটা পদ আছে। এটার ক্ষেত্রে আমরা হিসাবটা একটু অন্যভাবে দেখব। দেখো আমার কাছে চলক আছে কে, এক্স এর একটা চলক আছে আর ওয়াইয়েরও চলক আছে, দুই চলক বিশিষ্ট একটা পদ এটা। তো এই যে দুইটা চলক আছে, এক্স এর পাওয়ার কত? 3, আর ওয়াইয়ের পাওয়ার 2। এই 3 আর 2 যোগ করে মোটমাট হলো গিয়ে 5। এটা হবে 2x³y² পদের মাত্রা। একইভাবে ধরো -5x²yz, এইটার পদের মাত্রা কত হবে চিন্তা করো তো। -5x²yz এটা একটা পদ, তার এই পার্টটা হলো গিয়ে কনস্ট্যান্ট এবং এই পার্টটা হলো গিয়ে ভ্যারিয়েবল। এই যে ভ্যারিয়েবল পার্টটা আছে সেটার ভিতরে খেয়াল করো, এক্স এর পাওয়ার হলো গিয়ে 2, ওয়াই এর পাওয়ার হলো গিয়ে 1, আর জেড এর পাওয়ার হলো গিয়ে 1। এই 2, 1, 1 তিনটা যোগ করলে আমরা কত পাচ্ছি? 4 পাচ্ছি। তো এই 4টাই হবে হলো গিয়ে আমাদের -5x²yz এর মাত্রা। তাহলে পদের মাত্রা আমরা দেখে ফেললাম। বহুপদের মাত্রা এই জিনিসটা একটু ডিফারেন্ট। চিন্তা করো বহুপদে কি, বহুপদই তো হলো গিয়ে পদ থেকেই হয়, তাই না? তাহলে বহুপদিতে অনেকগুলো পদ আছে, এই এতগুলো পদের ভেতরে তুমি কোন পদটার মাত্রাকে বহুপদের মাত্রা বলবা? ধরো তোমার কাছে একটা বহুপদী আমি বলি 3x⁴ + 3x³ - 5 = এটা ইকুয়াল টু বলার কিছু নাই, এটা নিজেই একটা বহুপদী। ইকুয়াল টু দিলে সেটা একটা সমীকরণ হবে, বহুপদী সমীকরণ। তো 3x⁴ + 3x³ - 5 এটার ভেতরে ধরো এইখানে এটা একটা পদ, এই পদের মাত্রা হলো গিয়ে 3, ভ্যারিয়েবলের যে পাওয়ারটা সেটা হলো গিয়ে 3, এইটার ভ্যারিয়েবলের পাওয়ারটা হলো গিয়ে 0, আবার এইটার ভ্যারিয়েবলের পাওয়ার হলো গিয়ে 4। সবচাইতে বেশি যে পাওয়ারটা আছে সেটা তুমি পেয়েছো কত? 4। এইটাই হবে তোমার বহুপদের মাত্রা। তাহলে ধরো তোমাকে দেয়া আছে x²-5x+6, এটা একটা ধরো বহুপদী দেয়া আছে, এই বহুপদীটার মাত্রা কত হবে? এই বহুপদীটার মাত্রা হবে কি, এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? তুমি দেখো এখানে এক্স এর পাওয়ার 1, এখানে এক্স এর পাওয়ার 0, আর এখানে এক্স এর পাওয়ার হলো গিয়ে 2। তাহলে বহুপদীটার মাত্রাটা হচ্ছে কত? 2। তাহলে বহুপদের মাত্রা বুঝে গেলা, পদের মাত্রা, বহুপদের মাত্রা। পদের মাত্রার ক্ষেত্রে আমরা কি করি, ভ্যারিয়েবলের পাওয়ার কত আছে সেটা বের করে নেই। যদি একাধিক ভ্যারিয়েবল থাকে সেক্ষেত্রে দেখি যে এই দুইটা ভ্যারিয়েবলে পদের যে মাত্রা দেয়া আছে এই মাত্রা দুইটা যোগ করলে কত হয়। আর বহুপদের মাত্রার ক্ষেত্রে কি, অনেকগুলো পদ আছে, যতগুলো পদ আছে তাদের মধ্যে সবচাইতে বেশি পাওয়ারওয়ালা যেটা পাবা সেটাই হলো গিয়ে বহুপদের মাত্রা। বহুপদী সাজানো, আমরা ম্যাথমেটিশিয়ান যারা আছে, এখন যত ম্যাথমেটিশিয়ান সবাই কি চায়, খুব অর্গানাইজড ওয়েতে যে কোনো জিনিস চায়। অর্গানাইজড ওয়েতে আমাদের যে বহুপদীগুলা এগুলো যদি এলোমেলো করে সাজাই না খুব একটা ভালো দেখায় না। এদের সাজানোর একটা সিস্টেম আছে, সবচাইতে বেশি মাত্রাওয়ালা পদগুলা আগে দিবা, মাত্রা বড় মাত্রা থেকে আস্তে আস্তে ছোট মাত্রার দিকে যেতে থাকবা, তখনই তোমার বহুপদীটা সুন্দরভাবে সাজানো হবে। ধরো তোমার কাছে একটা প্রবলেম দেয়া আছে, যে প্রবলেমটা এমন -5x²+3x³+9, এটা একটা ধরো তোমার কাছে বহুপদী দেয়া আছে। তো এই বহুপদীটার মাত্রা এটাকে যদি তুমি সুন্দরভাবে সাজাতে চাও, সাজাবে কিভাবে? তোমরা দেখবা কি সবচাইতে বেশি পাওয়ারওয়ালা কোথায়, কোন পদটা আছে। দেখো এইখানে 3x³, এখানে x এর পাওয়ার 3 পাচ্ছ, এখানে 2 পাচ্ছ, এখানে x এর পাওয়ার 0 পাচ্ছ।
তোমার সাজানো উচিত হবে কি সবচাইতে বেশি পাওয়ারওয়ালা যেটা আছে সেটা সামনে পাঠিয়ে দিবা, তারপরে তার চাইতে ছোট পাওয়ারওয়ালা -5x², তারপরে আরও ছোট পাওয়ারওয়ালা +9। এইটা হবে আমাদের বহুপদীর পারফেক্টভাবে সাজানো। তোমাদেরকে এই একই রকম একটা কুইজ তোমাদেরকে দিব, তোমরা প্রবলেমটা সলভ করে আমাকে জানাবা যে এই বহুপদীটার মাত্রা কত এবং বহুপদীটা সাজাবা কিভাবে। ভিডিওটি এখনই পজ করো এবং চিন্তা করো এই বহুপদীটার মাত্রা কত। খেয়াল করো এই বহুপদীতে এখানে একটা পদ, এই পদের মাত্রা 2, এই পদের মাত্রা 0, এই পদের মাত্রা 5। এদের ভেতরে সবচাইতে বেশি যে মাত্রাটা তুমি পাচ্ছ 5, তাহলে বহুপদীর মাত্রা হবে 5। দ্যাটস ইট। আর বহুপদীটাকে সাজাতে গেলে কি করবা, সবচাইতে বেশি মাত্রাওয়ালা যেটা আছে -5x³y² সেটা আগে, দ্বিতীয়কে এটা +3x², কারণ এটার মাত্রা সংখ্যা তার চাইতে কম, এটার মাত্রা সংখ্যা আরও কম, তাহলে তুমি বহুপদীটা সাজিয়ে ফেলেছো। এভাবেই তুমি যে কোনো বহুপদীর মাত্রা বের করে ফেলতে পারো আর বহুপদী সাজিয়েও ফেলতে পারো।